नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री अपने सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय तुला राशि, सेप्टेम्बर मासे कुंठासा अवस्थार अवसान। बुधादित्य राज्योग और तीनटी ग्रहेर राज्योग बृहस्पति रवि बुध शनि मंगलें आशीर्वादे एकाई एकशो। हाँ ठीक धरे आजकल भिडियो हमें तुला राशि और तुला लग्ने प्रत्येक जतक जतिकर सेप्टेम्बर मास तर जीवने एक अविश्वास्य मास होते चले, कारण यही मासे तारा तादे कोंठासा अवस्थार अवसान होते देखे एवं एकाधिक राज्योगेर प्रभावे तादेर जीवने बिराट साफल्य आसछे। तारा होये उठबे एकाई एकशो। तार आगे बोली आमार यूट्यूब चैनलटीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। तुला राशि, आपनादेर जीवने एकटा बिराट समृद्धिर मास होते चलेछे सेप्टेम्बर मास, कारण आगत चले जावा आगस्ट मासे आपनादेर जीवने नाना झड़ झापटा चलेइछे। विशेषकर सप्तमे राहुर अवस्थान एवं राशि लग्ने केतुर अवस्थानेर फले अनेक हवा काज हयनी आटके गेछे, शारीरिक दिक दिए नाना समस्या आपनाके जड़िए धरेछे। पारिवारिक दिक दिए स्वामी स्त्री सम्पर्के नाना भावे दुर्योगेर मुखोमुखी होयेछे एवं गृहबाड़ीते झगड़ा अशांति चले। ताई तुला राशिर आगस्ट मास से भावे भालो काटेनी। आर्थिक दिक दिए तारा विशेष भावे विभिन्न समस्या जर्जरित होयेछे, कारण शनि धाइया दृष्टिर प्रभावे तुला राशि आज असहाय, आज कोंठासा। किन्तु तुला राशिदेर बोलबो तादेर कोंठासा अवस्थार अवसान घटते चले सेप्टेम्बर मासे, कारण सेप्टेम्बर मास एमन एकटा मास एई मासे तैरी हबे कयेकटी विशेष राज्योग। एक दिक दिए रवि बुधेर बुधादित्य योग, अन्य दिक दिए त्रिग्रही राज्योग बृहस्पति रवि एवं बुधेर, एवं आरेकटि दिक दिए चारटी ग्रह रवि बृहस्पति शुक्र एवं बुध चतुर्ग्रही राज्योग तैरी हबे। তাই একাধিক রাজ্যকের শুভ প্রভাবে তুলা রাশি সেপ্টেম্বর মাস অনেক অনেক ভালো কাটাবে এবং সেপ্টেম্বর মাসে তারা গ্রহগুলির আশীর্বাদে একাই একশো হবে। প্রথমে জানা দরকার, আপনি যদি তুলা রাশি হন আপনার গোচরে গ্রহের পজিশন। গোচরে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনার রাশিতে অবস্থান করবে কেতু এবং সপ্তমে অবস্থান করবে রাহু, ষষ্ঠে অবস্থান করবে বৃহস্পতি বক্রী অবস্থায়, চতুর্থে শনি বক্রী অবস্থায় ধাইয়াতে অবস্থান করবে, অষ্টমে অবস্থান করবে মঙ্গল। একইভাবে আপনার দ্বাদশে অবস্থান করবে বুধ, একাদশে অবস্থান করবে রবি এবং শুক্র। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে রবির অবস্থান সবচেয়ে শুভ ফল দেবে। এক তারিখ থেকে ষোলোই সেপ্টেম্বর এই ষোলোটা দিন একাদশে রবি, একাদশে আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা শুক্র অবস্থান করার ফলে প্রভু তো অর্থ উপার্জনের সুযোগ পাবেন। পয়লা সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর আর্থিক সমৃদ্ধির একটা চরম উৎকর্ষতা শোভেন যদি আপনি তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ হন। কেননা আপনার জীবনে আসবে আর্থিক উন্নতি, আপনি একাধিক ক্ষেত্রে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার সিবৃদ্ধি লাভ হবে। আপনি যে ধরনেরই জীবিকা করুন আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য যদি আপনি তুলা রাশি হন। এছাড়াও আপনি যদি চাকরিজীবী হন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হবে। একাদশে রবি এবং শুক্রের অবস্থান আপনার জীবনে আনবে নতুন যুগের ভোর। এক থেকে ষোলো তারিখ আপনার জীবনে সাফল্যই বয়ে আনবে, কোনো আর্থিক দিক দিয়ে চাপ নেই। এছাড়াও আপনার ক্ষেত্রে কর্মের
একটা শুভ যোগাযোগ আপনি পাবেন। এরপরে ষোলো তারিখের পর সতেরো তারিখ রবি যে রবি সিংহেতে অবস্থান করছে শক্তিশালী হয়ে, সেই রবি আপনার দ্বাদশে কন্যায় প্রবেশ করবে। কন্যায় যখন প্রবেশ করবে, কন্যায় অলরেডি আপনার দ্বাদশে বুধ দ্বাদশপতি বসেই আছে, এর সঙ্গে রবির মিশ্রণে তৈরি হবে ফলিত জ্যোতিষের অন্যতম শ্রেষ্ঠ রাজযোগ যাকে বলা হয় বুধাদিত্র যোগ। এই বুধাদিত্র যোগের প্রভাবে আপনি যদি তুলা রাশির স্টুডেন্ট হন, আপনি যদি স্কুলে পড়েন, আপনি যদি কলেজে পড়েন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন, বা আপনি যদি শিক্ষক হন, আপনি যদি গবেষক হন, আপনি যদি কোনোভাবে শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, আপনার জীবনের সাফল্য আসবে। রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যায় মন বসাবে, রেজাল্ট যথেষ্ট ভালো হবে। পরীক্ষা অর্থাৎ আপনার যদি চাকরির পরীক্ষা থাকে, সেখানেও আপনার যথেষ্ট ভালো সুনাম অর্জন হবে যদি আপনি তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ হন। আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ, আপনার জীবনে আসছে বিরাট এই বিদ্যার উন্নতির খবর। পুরো মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যায় আপনাকে কেউ হারাতে পারবে না। তবে দ্বাদশে রবি দ্বাদশে বুধের অবস্থান আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে, আপনার সব দিক থেকে উন্নতির চূড়ায় পৌঁছাবে। এরপরে চব্বিশে আগস্ট যখন এইখানে রবি বুধের সঙ্গে প্রবেশ করবে শুক্র, আপনার রাশিপতি হয়ে যাবে নিচস্থ। এটা অবশ্যই কিছুটা অশুভ, তবে এখানে শুক্র নিচস্থ হলেও আপনাকে সেভাবে অশুভ ফল দেবে না, কারণ এখানে শুক্রের সঙ্গে বুধের তৈরি হবে নিচভঙ্গ রাজযোগ এবং রবি বুধ শুক্র থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে। তাই চব্বিশে আগস্ট থেকে আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, তবে তা মোটেও বাড়াবাড়ি পর্যায়ে যাবে না আপনি যদি তুলা রাশি হন। তবে তুলা রাশিদের আর্থিক দিক দিয়ে উন্নতি, পারিবারিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই আসবে। তবে কয়েকটা দিক দিয়ে আমি সাবধান বাণী শোনাতেই হচ্ছে, তার কারণ আপনার অষ্টমে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক যোগ সূচিত করছে, সপ্তমে রাহুর অবস্থান পারিবারিক জীবনে অবশ্যই একটা দুর্যোগের ছায়া নেমে আসতে পারে। অর্থাৎ আপনার স্বামী আপনার স্ত্রীর মধ্যে পারিবারিক জীবনে একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়াও যেহেতু আপনার রাশিতে কেতুর অবস্থান এবং রাহুর অবস্থান সপ্তমে, তাই শারীরিক দিক দিয়ে চব্বিশে আগস্টের পর কিছুটা সাবধানে আপনাকে থাকতেই হবে। শনির অশুভ প্রভাব আপনার মধ্যে পুরো সেপ্টেম্বর মাস ভর চলবে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টিতে চারটি তিনটি গ্রহই থাকবে, তাই শনির প্রভাব আপনার ওপর সেপ্টেম্বর মাসে সেভাবে পড়বে না। তবে সেপ্টেম্বর মাসের শনিবারগুলো মঙ্গলবারগুলো আপনি বিশেষভাবে নিয়ন্ত্রণ করবেন নিজেকে। শনিবারগুলো এবং মঙ্গলবারগুলিতে কোনো শুভ কাজ করবেন না, এতে আপনার ভালো না হয়ে অমঙ্গল হবে। এছাড়াও আপনাকে আমি কয়েকটা প্রতিকারের কথা বলে দেব, যদি আপনি তুলা রাশি হন আপনি প্রতিকারগুলো করতে পারেন, এতে আপনার লাভ হবে। চব্বিশে আগস্ট থেকে আপনার শুক্র যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছে, তাহলে আপনার শরীর কিছুটা খারাপ হবে, কারণ এখানে শুক্র নিচস্থ হলেও বুধ শুক্রের নিচভঙ্গ রাজযোগ তৈরি করবে এবং এরা থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে। তাই খুব বেশি খারাপ না হলেও কিছুটা শরীর খারাপ হবে। এই জন্যে আপনি একটি অবশ্যই হীরে বা ওপাল বা জারকান ধারণ করুন, এতে আপনার লাভই হবে। দ্বিতীয়, আপনার যদি সামর্থ্য না থাকে আপনি রামবসাকের মূল ধারণ করতে পারেন, এতেও আপনার লাভ হবে। আপনি যেহেতু তুলা রাশি তুলা লগ্নের মানুষ, শুক্রকে পাওয়ার দিতে হবে। শুক্রকে পাওয়ার দিলেই আপনার জীবনে উন্নতি আর কেউ ধরতে পারবে না। দ্বিতীয় আরও একটা প্রতিকারের কথা বলবো, আপনার যেহেতু কেতু রাশিতে আছে সপ্তমে বসে আছে রাহু, তাই রাহুর জন্য একটি গোমেদ শিলনী গোমেদ হলেই ভালো হয় এবং কেতুর জন্য একটা ক্যাটস আই ধারণ করার চেষ্টা করুন, এতে আপনার শুভ ফলাফল হবে।
এছাড়া মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে অষ্টমে বসে আছে মাঙ্গলিক দোষ হয়ে, তাই আপনাকে অবশ্যই বলবো মঙ্গলের জন্য একটা রক্তমুখী প্রবাল ধারণ করার চেষ্টা করুন, এতে আপনার উপকার হবে। এছাড়াও শনি যেহেতু আপনাকে কিছুটা অশুভ প্রভাব দিচ্ছে, তাই অবশ্যই আপনি শনির কিছুটা পরিষ্কার প্রতিকার করতে পারেন, এতেও আপনার উপকার হবে। তবে যে গ্রহকে আপনি সবচেয়ে বেশি মান্যতা দেবেন সেটি হচ্ছে অবশ্যই রবি, কারণ রবি আপনার দ্বাদশে চলে আসছে। বুধাদিত্র যোগ তৈরি করলেও রবি দ্বাদশে অবস্থান আপনার সম্মানের ক্ষেত্রে কিছুটা হানিকারক হতে পারে, তাই পুত্র আপনি সূর্য উদয় দেখবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন, তামার ঘটিতে করে পুত্র সূর্যদেবকে জল নিবেদন করবেন। আপনি তুলা রাশি, পুরো সেপ্টেম্বর মাস আপনাকে সূর্যদেবকে জল নিবেদন করতেই হবে, কারণ সতেরোই সেপ্টেম্বর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত রবি নিচস্থই থাকবে, তাই রবি আপনাকে দ্বাদশে থাকবে, তাই আপনাকে আপনার রবিকে জল নিবেদন করা একান্ত আবশ্যক। এছাড়াও বৃহস্পতিকে অবশ্যই শক্তিশালী করতে মা তারাকে ১০৮ জবার মালা দিয়ে পুজো করতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবার। সুতরাং দেখাই যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাস ভালো হলেও সব দিক দিয়ে ভালো একথা বলা যায় না, কারণ রবি দ্বাদশে, মঙ্গল অষ্টমে, রাহু সপ্তমে এবং রাশিতে কেতু আবার ধাইয়া দৃষ্টি শনি তুলা রাশিকে কিছুটা অবশ্যই কোণঠাসা করে রেখেছে। তবে একথা বলতেই হয় আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে তাদের কোণঠাসা অবস্থার অবসান হবে, তারা নিজেকে আবার গভীর বা গোপনভাবে আবিষ্কার করতে পারবে, কারণ রবি বুধের বুধাদিত্য যোগ এবং রবি বুধ বৃহস্পতি শুক্রের চতুর্গহী রাজযোগে তাদের জীবনে বিরাট সাফল্য আসবেই আসবে। তাই বলি তুলা রাশির জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানি। আমি শেষ করে নমস্কার, ধন্যবাদ।